মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমাকে আর একটা সিঙ্গারা দাও না, একটা জিলিপিও দিও। ও মা চনু, তুই তো কখনো সিঙ্গারা খেতে চাস না, বলিস তোর নাকি অম্বল হয়। আজ আবার হঠাৎ কি হলো তোর? খাই খাই তো। দেখো কেউ আমাদের কথা ভেবে ভালোবেসে নিয়ে এসছে, এই সিঙ্গারা খেলে অ্যাসিড হয় না। ওদের এই মাখামাখিটা সৃজনের সামনেই করতে হচ্ছে। চকু দাদাকে সৃজনের মাথাটা ঠান্ডা রাখো, ও যেন আবার সবার সামনে কিছু বলে না বসে। এনে ও সৃজন, এনে বাবা। জেঠি, এখানে 9টা 5টায় অফিস করে না কেউ। আমি আর ঈশা এখানে কাজ করছিলাম, বুবাই পড়ছিল। এখনই পিকনিকটা শুরু না করলে হতো না তোমার? খাবো না আমি। পর্ণা, কি হলো বলতো? আমি কি সৃজনদাকে ডিস্টার্ব করলাম? আরে না না, বোধহয় অন্য কোনো কাজে একটু বিজি ছিল তাই আর কি, কিছু নয়। দাঁড়াব, আমি একবার দেখে আসছি। মনে তো হচ্ছে হাওয়া গরম, কেসটা কি বুঝতে হবে। দেখো এতদিন তাও লুকোছাপা ছিল, এখন তো সব খুললাম খুললা হচ্ছে। এই পরিবর্তনটা হঠাৎ করে কেন, তুমি কি ভেবেছো আমি বুঝতে পারছি না। কি বুঝেছো শুনি। আমি তোমাকে বারণ করছি বলে তুমি ওদের আরো বেশি বেশি করে ইন্ধন দিচ্ছ। ওরা একসাথে বাড়িতে চলে আসছে, তারপর সবাইকে সিঙ্গারা জিলিপি এসব খাইয়ে হাতে আনার চেষ্টা করছে। পনা, এসব কিন্তু বাড়িতে চলবে না। তুমি এটা ভেবো না যে এই বাড়িতে তোমার দলের অনেক লোক আছে বলে তোমার প্ল্যান অনুযায়ী ওদের প্রেম সবাই মেনে নেবে। দেখো আমি বলছি, তুমি এখনই রুচিরাকে চনুর ঘাট থেকে নেমে যেতে বলো। আর কত ভুল বুঝবে তুমি আমাকে সৃজন? চনু এ বাড়িতে আছে জেনে তোমার বান্ধবী বারবার এখানে চলে আসছে সিঙ্গারা নিয়ে, এগুলো কিন্তু আমি টলারেট করব না। আমি তোমাকে বারণ করছি, এসব এই বাড়িতে চলবে না। আমি বারণ করতে পারবো না, আমিও তো তোমাকে বলেছিলাম ঈশাকে বাড়িতে আসতে দিও না, তুমি শুনেছ আমার কথা? পর্ণা, তুমি ঈশার সাথে রুচির তুলনা করছো? আরে ঈশা আমার এমপ্লয়ি, ও এখানে কাজ করতে আসে, প্রেম করতে আসে না। আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রুচি মাঝে মাঝেই কেন এই বাড়িতে চলে আসছে। দেখো এই বাড়িতে কিন্তু এসব চলবে না, এটাই আমার শেষ কথা। তুমি রুচিকে এই বাড়ি থেকে চলে যেতে বলো, হয় তুমি বলবে নয় আমি বলবো, সেটা কি ভালো হবে? আচ্ছা, তার মানে রুচির আর আর চয়নের মধ্যে কিছু একটা চলছে, যেটা নিয়ে সৃজন আর পর্ণার মধ্যেও ঝামেলা সৃষ্টি হয়েছে। বাহ, ফাইনালি পর্ণা, তোকে মারতে আর একটা সুযোগ পেয়েছি। এবার দেখ আমি তোর কি অবস্থা করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।